আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আমার একটি কার্যকারী ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁয়াজ এসেছে এখানে এক মন মতো পেঁয়াজ কিনে নিয়ে এসেছি তো এই পেঁয়াজগুলো এখন আমি কিভাবে সংরক্ষণ করব এক বছরের জন্য সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমার ফ্যামিলি মেম্বার যেহেতু অনেক ছোট সে কারণে আমার এক মন পেঁয়াজে হয়ে যাবে এক বছর সেই কারণে এটা আমি এখন এক বছর কিভাবে রাখবো যে পেঁয়াজ পচবে না কোনো একটা পেঁয়াজও নষ্ট হবে না সেইভাবেই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে পেঁয়াজগুলা সংরক্ষণের জন্য রাখতে পারবো সেই পেঁয়াজগুলো এখানে রাখা হয়েছে আর কোন পেঁয়াজগুলো রাখতে পারবো না সেইগুলাও দেখিয়ে দিব তো আগে সব পেঁয়াজগুলো বেছে নিই বেছে তারপরে আপনাদেরকে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলা এই পেঁয়াজের যে খোসাগুলো কিন্তু এই এক একটা পেঁয়াজ এইভাবে করে নিচ্ছি আর তারপরে এইভাবে যে গায়ে যে খোসা আছে সেই খোসাটা এইভাবে করে তুলে ফেলছি মানে পেঁয়াজটা থাকবে একেবারে পেঁয়াজটা থাকবে একেবারে ফ্রেশ এখন দেখুন আমি একটা পেঁয়াজ আপনাদেরকে দেখাচ্ছি কোন ধরনের পেঁয়াজ আপনারা রাখতে পারবেন না এই যে দেখুন এই পেঁয়াজটা এই যে দুইটা জোড়া দেওয়া এই জোড়া দেওয়া পেঁয়াজ কিন্তু রাখতে পারবেন না আরও কোন পেঁয়াজটা রাখতে পারবেন না সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে যে পেঁয়াজে কালি উঠে গিয়েছিল এই যে কালি উঠে গিয়েছিল সেই পেঁয়াজটা কিন্তু রাখতে পারবেন না তাহলে কিন্তু এই ভিতরটা পচে যাবে এই পেঁয়াজের এবং এই আগার থেকেই পচা শুরু করবে আমি আরও দেখিয়ে দিচ্ছি এই এই যে দেখুন এই পেঁয়াজটা আবার আপনি রাখতে পারবেন এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এটার উঁচু আছে মানে এটা কাটা হয়েছে এইভাবে কিন্তু এটার কালিটা কিন্তু কালিটা ওঠেনি এই যে দেখুন এই পেঁয়াজটা রাখতে পারবেন না এই যে এই পেঁয়াজটাও রাখতে পারবেন না এই যে কালি উঠে গিয়েছে সেটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন এই পেঁয়াজটা আপনি এক বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন না এই পেঁয়াজগুলো আগে খেয়ে নিতে হবে এখন এইটারও তো এই যে উঁচু হয়ে আছে দেখুন কিন্তু এটার কিন্তু চিমটি একেবারে শুকনা এটার কোনো কোনো কালি নাই আবার এটার কালি আছে দেখেই কিন্তু বুঝতে পারছেন দুইটা দেখেই কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে কোনটা রাখা যাবে কোনটা রাখা যাবে না তো যেটা রাখা যাবে সেইটা আমি এই পাশে রেখে দিচ্ছি একদম দেখুন পেঁয়াজগুলো মানে এর গা একেবারে তেলা এই যে এটা রাখা যাবে এটা রাখা যাবে এটা রাখা যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই সব কিন্তু রাখা যাবে আর যেগুলো রাখা যাবে না যেটা আপনাদেরকে বললাম সেগুলো আলাদা করে নিচ্ছি এই যে দেখুন এইগুলো এই যে আলাদা করে রাখছি এই সব পেঁয়াজ এইগুলো কিন্তু আগে খেয়ে নিতে হবে এই পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন এই সব পেঁয়াজগুলো আলাদা করা হচ্ছে আর এখন দেখুন এখানে এই যে আরও পেঁয়াজ আছে এগুলো এখনও বেছে নেওয়া হয়নি সমস্ত পেঁয়াজগুলো বেছে নিয়ে তারপরে আমি ফিরে আসছি যে কিভাবে কোথায় রাখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওতে প্লিজ একটা লাইক করে আমার সাথেই থাকুন এই যে এখন হলো পেঁয়াজগুলো বেছে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব পেঁয়াজগুলো কিন্তু একেবারে বাছাই করা পেঁয়াজ দেখুন আরও আছে আমি দেখিয়ে দিচ্ছি তো ওই যে দেখছেন যে আমাদের খাটের নিচে বস্তা পেতে নিয়েছি এই বস্তার উপরে রেখে দেব তো আপনারা চাইলে কিন্তু এমনি যে সালার বস্তা আছে তারপরে এমনি যে মাদুরে কিন্তু রাখতে পারেন কিন্তু কাপড় বিছিয়ে কিন্তু রাখা যাবে না তো এখন এই খাটের নিচে এগুলো রাখা হবে কিভাবে রাখা হবে দেখিয়ে দিব এই যে দেখুন বাকি এই পেঁয়াজগুলো হলো সব বাছাই করা পেঁয়াজ এইগুলো একদম সংরক্ষণের জন্য মানে ঠিক এই সব খাটের নিচে রাখব তবে আপনারা যদি সানসাইটের উপরে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খাটের নিচে খাটের নিচে অনেকটা ঠান্ডা থাকে সেই জন্য ঠান্ডা জায়গায়ই রাখতে হবে আর এই যে দেখুন এই যে দেখুন যে পেঁয়াজগুলা যে পেঁয়াজগুলো এই যে কালিয়ালা পেঁয়াজ যেগুলো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হলো বেশি দিন রাখা যাবে না এটা হলো সেই পেঁয়াজ বেশি দিন রাখা হবে না এই এইগুলো আগে খেয়ে নিব এই যে এইভাবে করে একটা টেবিল আছে সেই টেবিলের উপরে রেখেছি আপনারা চাইলে যে কিচেন র্যাকগুলো আছে র্যাকের উপরেও এইভাবে করে বিছিয়ে রাখতে পারেন একটার উপরে একটা পেঁয়াজ যেন না হয় এভাবে ছড়িয়ে রাখবেন যেভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন এইভাবে রাখলেও হবে এই পেঁয়াজগুলো বেশি দিন রাখা যাবে না সেটা আগেই আগেই বললাম এটা হলো খেতে হবে এবার যেগুলো এক বছর পর্যন্ত রাখতে পারবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে রাখবেন এই যে এখন দেখুন খাটের নিচে কিভাবে করে রাখা হয়েছে এই পেঁয়াজগুলো নষ্ট হবে না এক বছর পর্যন্ত রাখা যাবে যখন আমার যে আগের যে পেঁয়াজগুলা যেগুলোর মুখে কালি আছে ওগুলো যদি শেষ হয়ে যায় তখন আবারও এখান থেকে বাছাই করে কিছু পেঁয়াজ নিয়ে ওখানেই রেখে দেব তারপরে ওখান থেকে নিয়ে নিয়ে তারপরে খাওয়া হবে তো এইভাবে করে আপনারা রেখে দেখবেন যে কতটা ভালো থাকে পেঁয়াজ আগেকার দিনে তো ঘরের উপরে মাসান থাকতো তার উপরে রাখলে খুব ভালো থাকতো কিন্তু এখন যেহেতু আমরা ওটা পাই না তো এইভাবে আমরা রাখতে পারি তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ